সুপ্রমথা দলের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি সমর্থন করলেন না কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। আগরতলা ত্রিপুরা কংগ্রেস ভবনে ত্রিপুরার 8টি জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সাধারণ পরিবারের মোট 267 জন ভোটার কংগ্রেস দলে সামিল হলেন। তাছাড়া ত্রিপুরার গত পুর পরিষদ নির্বাচনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করা চণ্ডীদাস ভট্টাচার্য এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে সামিল হলেন। তাদের সবাইয়ের হাতে কংগ্রেসের দলীয় পতাকা হাতে দিয়ে কংগ্রেসের দলে বরণ করে নিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল এবং কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রিপুরামথা দলের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আকার ইঙ্গিত সমর্থন করলেন না। বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরামথা দলের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি সাংবিধানিক দাবি হলেও যেটা বাস্তবে হবে না এবং ত্রিপুরার মানচিত্রে সম্ভব নয় সেটা নিয়ে ত্রিপুরার জনজাতি মানুষদের ভাবাবেগে কাজে লাগিয়ে ভোটে জয়ী হতে চাওয়া ঠিক নয়। আদিবাসী এলাকায় কংগ্রেসের পালে হাওয়া বইছে, সাংগঠনিক ক্ষেত্রে সুনামি বয়ে আনবে, পাহাড়ের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে যথেষ্ট আশাবাদী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। যতক্ষণ অব্দি কোন ডিমান্ড উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশন আছে, এটা বাস্তব, এটা সম্ভব কিনা যদিও সংবিধান আমাদেরকে এই যে দুটো শব্দ বললেন আপনি, ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড পারমিট করে আমাকে এই ডিমান্ড গুলো রেজ করা, কিন্তু ত্রিপুরা আয়তন, তার ভৌগোলিক অবস্থান, তার জিওগ্রাফি, টপোগ্রাফি সবটা মিলিয়ে দেন ইট ইজ নট এট অল ফিজিবল। ওয়াই শুড আই অর দ্য কংগ্রেস পার্টি রেজ দিস ডিমান্ড? কংগ্রেস পার্টি হ্যাজ বিন ডিমান্ডিং আর্ট সিন্স লং। কি এই যে সংবিধানকে সংশোধন করো, সিক্স ইয়ারকে সংশোধনে আনো, 125th অ্যামেন্ডমেন্ট বিল দ্যাট হ্যাজ বিন লাইং পেন্ডিং বিফোর দ্য পার্লামেন্ট, গেট ইট পাসড, ডাইরেক্ট ফান্ডিং করো, আমাদের প্রোগ্রাম তো ডাইরেক্ট ফান্ডিং, হাউ ইজ ইট পসিবল উইদাউট 125th অ্যামেন্ডমেন্ট? আমরা বলি ত্রিস্তর পঞ্চায়েত কেন? আমরা বলছি যখন বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশন করতো, ইলেকশন করতো, ভিলেজ কমিটি ইলেকশন করতে হবে, আমরা এইটাকে আমরা সাড়া দেয়নি। কারণ এখন যদি নির্বাচন করে সিঙ্গেল টাইম নির্বাচন করবে, ভিলেজ কমিটি সিঙ্গেল টাইম নির্বাচন, আমরা বলেছি 125th অ্যামেন্ডমেন্ট পাশ হলে ত্রিস্তরের পঞ্চায়েত হবে, তাহলে ফান্ড ফ্লোটা বেশি হবে। আজকে তো উপজাতি এলাকায় ফান্ড ফ্লো নেই, টাকা নেই, রান নেই, উন্নয়ন স্তব্ধ। এভাবেই তো জনজাতি এলাকায়, আদিবাসী এলাকায় উন্নয়নটা আমরা ত্বরান্বিত করতে চাই। And that is the reason we have been, Congress has been demanding repeatedly for the immediate passage of 125th amendment bill which has been lying in the parliament. Any other questions? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।